হ্যালো ফ্রেন্ডস, তো এটা হচ্ছে আমার 5 নম্বর মিনি ব্লগ। তো চলে এলাম আবারও তোমাদের সাথে। তো আজকে প্রথমে একটু সাজুকুজু করছি, কারণ আজকের রাত, আমিও যাবো রাতের মেলায় ঘুরতে। তো এই কারণেই আজকের সাজুকুজু। তো প্রথমেই দেখতে পাচ্ছ টোনার ইউজ করলাম আমি। এরপর আমি ব্লু হেভেনের ফাউন্ডেশন আমি আমার মুখে চাপচাপ করে লাগিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে ব্লেন্ডের পালা। তো ফাউন্ডেশনটাকে সুন্দর করে ব্লেন্ড করে ভালো করে একটু ফেস পাউডার মেখে নিচ্ছি। যাই হোক, খুব একটা ভারী মেকআপ বা তেমন কিছু করছি না, হালকার উপরেই সাজবো। তো যেহেতু রাতের মেলা, তাই আর কি খুব একটা ভারী মেকআপ করছি না। একটা পরেছি স্লিপিং টাইপের একটা গ্রাউন্ড পরেছি, আর চুলটা তো দেখতেই পাচ্ছ নর্মালভাবে বেঁধেছি, একেবারে নর্মাল লুক। তো এবার আমি এই যে এটার সাহায্যে কি আইব্রো আঁকবো ভাবছ? না, আইব্রো আমি আঁকবো না, আজকে একদম সিম্পল লুক, তো তাই খুব একটা বেশি সাজবো না। এটা দিয়ে হালকা করে চোখের তলায় আর কি মোটা করে কাজল পরে নিচ্ছি। তো চলো, আমি পরে এলাম। তারপর ভাবলাম যে আইব্রোটা আঁকবো না, একেই ফেলি, নইলে কেমন কেমন একটা লাগছে, তখন একেই ফেলি। তো আমি আইব্রো লিকুইডের সাহায্যে আঁকতে পারতাম, কিন্তু এটা বেশি একটু ভারী হয়ে যেত। তো এই কারণে পেন্সিলের সাহায্যে হালকার উপরে কিনি, এই যে একটু মাস্কারা লাগিয়ে নিই। আবার চোখে দেখতেই পাচ্ছ একটু লিকুইডের সাহায্যে ঘন করে একটু কাজল পরেছি, আমি কাজল অ্যাপ্লাই করে নিই লিকুইডের সাহায্যে পরেছি। আর এই যে লুকটা কমপ্লিট করার জন্য ম্যাচিং করা ইয়াররিং আমি পরে নিলাম, পছন্দ হচ্ছিলো না প্রথমে, তারপর ফাইনালি এটাই পরলাম। এই যে হাতে কয়েকটা চুড়ি পরে নিচ্ছি, কারণ চুড়ি পরতে আমার খুবই ভালো লাগে, চুড়ি পরতে আমি ভালোবাসি। তো পরে লাস্টে ছোট্ট একটা টিপের সাহায্যে লুকটাকে কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। টাটা।